সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার আরও তিন, এই নিয়ে গ্রেফতারের সংখ্যা বেড়ে সাত। সিসিটিভি ফুটেজ দেখে পাকড়াও দাবি পুলিশের। মামলায় যুক্ত হওয়ার আবেদন প্রত্যাহার অধরা শেখ শাহজাহানের। সন্দেশখালী কাণ্ডে পুলিশের দায়ের করা শতপ্রণোদিত মামলা হস্তান্তরের আবেদন ইডির। পুলিশের হাত থেকে তদন্তভার নিয়ে সিবিআইকে দেওয়ার আর্জি। মেট্রো সম্প্রসারণের জন্য দক্ষিণেশ্বরে স্কাইওয়াকের জায়গা পরিবর্তন করা হবে না জানিয়ে দিল রাজ্য। বদলে মেট্রো রুট পরিবর্তনের প্রস্তাব। বডিগার্ড লাইন্সের জায়গা পরিবর্তনেও আপত্তি। ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে আদালতে ধাক্কা নুসরাত জাহানের। নিম্ন আদালতে সশরীরে হাজিরা দিতেই হবে নির্দেশ আলিপুর জজ কোর্টের। নিম্ন আদালতে নির্দেশ চ্যালেঞ্জ করেছিলেন নুসরাত। বাকিপুরে রাইস মিলের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে নগদ ২২৮ কোটি। রেশন দুর্নীতি তদন্তে চার্জশিটে দাবি ইডের। কোথা থেকে টাকা এসেছিল জানেন না বাকিপুরের সিএও। খবর সূত্রের সকালে টালিগঞ্জে থমকে যাওয়া শুটিং শুরু বেলার দিকে। বোটে দাঁড়াতে বাধা, হুমকির অভিযোগে বিক্ষোভে নামে টেকনিশিয়ানদের একাংশ। আন্দোলনকারীদের বাদ দিয়েই শুরু শুটিং। লোকসভা ভোটের আগে কি ভাবছে কি বলছে উত্তর আর দক্ষিণ কলকাতা, ঘুরে দেখলেন অম্বরীশ ভট্টাচার্য। তারকার চোখে তারকা কেন্দ্র বিকেল ৫:৩০। রেডে গিয়ে মার খায় এজেন্সি বাহিনী, শাসক শুনিয়ে চলে জনরোষ কাহিনী। নেতার দুয়ারে আসে কেন্দ্রের যন্ত্র, লজ্জায় চোখ বোঝে প্রিয় গণতন্ত্র। যুক্তিতক্ক সন্ধে ৭:০০।